আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার আম্মুর বাসার ব্লগ, আমার আম্মুর বাসার শেষ দিনের ব্লগ আর কি, যেদিন আমি চলে এসেছি সেদিনের ব্লগ। তো এই যে আম্মু হচ্ছে গরু মাংস রান্না করছে, আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো প্রথম থেকে শেয়ার করতে পারিনি, আম্মুর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তো আর কি শেষের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকে হচ্ছে আম্মুর জামাই এসেছে, এই যে আম্মু জয়ফল গুঁড়া দিয়ে দিল হাফ চা চামচের মতো দিয়ে আর কি, আম্মু এখন মাংসটাকে নেড়ে দিচ্ছে। তো আমার গরু মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচি গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া। তো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষানোর পর হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন একটু আলতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তো এখন আমি মাছের মধ্যে হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি। তো এই যে মাছের মধ্যে হচ্ছে বলক চলে এসেছে, আর আমার মাছ রান্নাটা হয়েও গিয়েছে, এই যে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমার বোন হচ্ছে শামি কাবাব বানাচ্ছে, তো দুই একটা অলরেডি বানিয়ে ফেলেছে, আমি আর কি একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে ও মাঝখানে হচ্ছে পুর দিয়ে দিচ্ছে, ও কিছু কাবাব এমনিতে বানিয়েছে, আর কিছু কাবাবও মাঝখানে পুর দিয়ে বানিয়েছে। তো কাবাবগুলো খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে, সবগুলো রান্নাই মজা হয়েছে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। এই যে ওর কাবাব বানানো হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আম্মু হচ্ছে দেশি মুরগি রান্না করবে। তো আম্মু এই যে পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছে, আর হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিল, আর দিয়ে দিয়েছে হচ্ছে ধনিয়া গুঁড়া। তো যে এখন হচ্ছে আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছে, যেমন পানি অ্যাড করে দিয়েছে, আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ, দিয়ে আর কেমন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। যেমন মশলা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমার মুরগিগুলোকে দিয়ে দিল। দিয়ে আর কি একটু উল্টে পাল্টে দিচ্ছে। তো যে আম্মু কিছুটা পানি অ্যাড করে দিয়েছে, অ্যাড করে দিয়ে তারপর আম্মু মুরগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে।
তো আম্মুর মুরগি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আম্মু এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিল, সামান্য পরিমাণে কাঁচা মরিচও দিয়ে দিয়েছে। তো আম্মুর মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, এই যে মুরগি রান্নাটা কমপ্লিট। আর এখন হচ্ছে আমার বোন হচ্ছে যে শামি কাবাবগুলো বানিয়েছিল সেগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছে। যে ব্রাউন কালার করে আর কি ভেজে নিচ্ছে। আর আম্মু চিংড়ি মাছও ভুনা করেছে। আর এখানে হচ্ছে এই যে দই নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, আমরা দই খেয়েছি তো এই আর কি। আর আম্মু এখানে পোলাও রান্না করে নিচ্ছে, এই যে পোলাও, তারপর হচ্ছে ইলিশ মাছ, দেশি মুরগি, শামি কাবাব, এই যে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, সালাদ, এই ছিল আর কি আজকের আয়োজন। আর এখন হচ্ছে বিকালবেলা হচ্ছে আমি একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম আর কি, তো একটু শ্যুট করে নিলাম, কারণ আজকে চলে যাব তাই আর কি একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর সন্ধ্যার সময় হচ্ছে BFC থেকে চিকেন নিয়ে এসেছিল, তো এই যে সন্ধ্যার সময় আমরা নাস্তাটা সবাই করে নিচ্ছি, চিকেন, তারপর হচ্ছে মিষ্টি, রসমালাই, তারপর হচ্ছে আম্মু হচ্ছে আম কেটে নিয়ে এসেছে। আর এখন এই যে আমরা নিচে চলে এসে আমরা হচ্ছে চলে যাচ্ছি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।